জামাইরে বললাম, তোমার হাতের অমৃত সেই খিচুড়ি কতদিন খাই না, একটু খাওয়াও না গো এই বৃষ্টির দিনে। তারপরে জামাই আমার কথা আর ফেলতে পারলো, সে আমাকে বলল, ঠিক আছে যাও গরুর মাংস ভিজাও, আজকে তোমাদেরকে বিফ খিচুড়ি রান্না করে দিব। মনে একটা স্বামী পাইলে জীবনে আর কি লাগে বলেন। তারপরে তো সে রান্না করে চলে গেল। যদি আপনারা এই বিফ খিচুড়ি রান্না করতে চান, মানে বলতে চাচ্ছি যে আমাদের মতো বিফ খিচুড়ি যদি রান্না করতে চান, তাহলে আমাদের রেসিপিটা ফলো করুন গাইস। ওকে, আমরা গুটি গুটি পাই এগিয়ে যাচ্ছি রান্না করার জন্য। এদিকে হচ্ছে ছুরিটা ধুয়ে, সে আবার পেঁয়াজ ছুলতে পারে না, আমাকে আগেই বলে দিছিল যে আগে আমাকে পেঁয়াজ ছুলে দি। তাকে পেঁয়াজ টিয়াজ ছুলে রেডি করে দিয়েছিলাম। এবার হচ্ছে সে মশলাগুলো নিয়ে নিবে, যা যা মশলা লাগবে। আপনারা একটু খেয়াল করবেন মনোযোগ, যারা যারা এই খিচুড়িটা রান্না করতে চান, আমার জামাই কিন্তু অনেক ভালো রান্না করে। এদিকে আমাদের খিচুড়ির জন্য যা যা লাগবে তা তা রেডি করা হচ্ছিল। এখানে তেজপাতা আছে, গোলমরিচ আছে, তারপরে হচ্ছে এলাচ আছে, তারপরে শাহি জিরা, আরো যা যা লাগবে সব হচ্ছে রেডি করছি, আপনাদের সামনেই করবো। এবার আমি শারিফকে বললাম, তুমি খিচুড়ি রান্না করবো, আমি ফুল ভিডিওটা করবো। সে বললো, কোনো সমস্যা নাই, তুমি ভিডিও করতে থাকো, আমি রান্না করতে থাকি। পরে সে জাকানাকা করে কাঁচামরিচ গুলা কেটে নিচ্ছে। আপনাদেরকে বলে রাখা ভালো যে এই খিচুড়িতে কিন্তু কোনো রকম শুকনো মরিচ হবে না, মানে আমি বলতে চাচ্ছি যে মরিচের গুঁড়া হবে না এই খিচুড়িতে, শুধুমাত্র কাঁচামরিচ আর শুকনা মরিচ চিড়ে দিবে, এরকম গুঁড়া মরিচ ইউজ করা যাবে না। মানে বলতে চাচ্ছি যদি আমাদের মতো খিচুড়িটা আপনারা রান্না করতে চান। এটা করে রেখেছিলাম দুই দিন আগে, প্রায় সারাদিনই বৃষ্টি ছিল। সেদিন খিচুড়ি খেতে আসলে অনেক মজার একটা দিন, ঝুম বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা হচ্ছে খিচুড়িটা রান্না করে এডিট করতে করতে আমার দুই দিন লেগে গেছে, আমি আবার অনেক অলস। যাই হোক গাইস, আমার জামাই কিন্তু এদিকে সবকিছু রেডি করে ফেলছে অলরেডি। সে আগে মশলা শশলা সব রেডি করে রাখছে, এখন সে করবে পেঁয়াজ কুচি। আবার খুব ভালো পেঁয়াজ কুচি করতে পারে। এদিকে বলে রাখা ভালো যে আপনারা যদি এই বিফ খিচুড়িটা খেতে চান, তাহলে কিন্তু শুধুমাত্র মশারির ডাল আর চাল, এখানে আর অন্য কোনো ডাল চলবে না। এদিকে তার পেঁয়াজ কুচি শেষের দিকে, আমাকে এদিকে বললো যে যা আছে ফ্রিজে বের করে, মানে বাটা মশলা আদা রসুন যা কিছু বাটা আছে সব বের করতে বললো। এদিকে হচ্ছে পেঁয়াজ আমার হচ্ছে ব্লেন্ড করা ছিল আগে থেকেই, সো আমি হচ্ছে যা যা লাগবে তার সবকিছু আমি রেডি করে দিচ্ছিলাম। তো কাঁচামরিচ সে আগেই নিয়েছে, তারপর অল্প কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। এদিকে হচ্ছে আমার আদা রসুন বাটা এন্ড পেঁয়াজ বাটা বের করে নিলাম। এখানে অনেক সিক্রেট মশলা আছে যেটা আপনারা হচ্ছে খিচুড়ি রান্না করার সময় বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি তাকে সবকিছু নিয়ে রেডি করে দিলাম, বললাম দেখো কি কি লাগবে তোমার, বললো সবকিছু এখানে রাখো, যা যা লাগবে আমি নিয়ে নিব। এদিকে আমি তাকে সবকিছু রেডি করে দিয়ে দিলাম। এখানে কিন্তু সে একাই রান্না করতেছে না, আমি কিন্তু তাকে যথেষ্ট হেল্প করছি। আমাকে শারিফ বললো যে চুলা একটু গরম পানি দিয়ে দাও। বলে রাখা ভালো যে এখানে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করা যাবে না, অত্যন্ত গরম পানি ইউজ করতে হবে। এদিকে সবকিছু কেটে রেডি করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আপনার ডাল আর চালটা আধা ঘন্টা আগে ভিজায় রাখবে। মিনিট ভিজায় রাখলেও সমস্যা নেই, কিন্তু ডাল আর চাল ভিজিয়ে রাখার ভিডিওটা করতে ভুলে গেছিলাম। এখন ভিজানো হয়ে গেলে এরকম কসলাই ধুয়ে নিবে, খুবই সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম একটা চাকনির ভিতরে সুন্দর করে পানিগুলো ঝরায় এটা রেখে দিবেন। এতে যে কত কিছু রান্না করতে পারে গাইস, এক এক করে আপনাদের সাথে সব শেয়ার করা, শুধু কমেন্ট করে বলে যাবেন যে কি কি রান্না আপনারা দেখতে চান। ও আপনাদেরকে তো বলাই হয়নি যখন রান্না করতে গিয়েছিলাম তখন কয়টা, তখন বাজে কেবল সকাল একটা। আপনারা আবার বলতে পারেন সকাল আবার একটা হয় নাকি, আমার কাছে সকাল একটাই হয়, আমি ঘুম থেকে উঠি 12:30 অথবা একটাই। তো যখন আমি ঘুম থেকে উঠবো তখনই আমার জন্য সকাল, এটা যদি 2টা বাজে দুইটাও সকাল। এদিকে আমাদের রান্নার প্রসেসিং করতে করতেই প্রায় হচ্ছে 2টা বেজে যায়। এদিকে সবার মোটামুটি অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আমারও লাগছে, শারিফেরও, এন্ড সারা টুম্পা তো প্রায় অস্থির হয়ে আছে, কি রান্না করো না করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ঝাঁকানাকা করে পেঁয়াজ গুলা ভাজতে ভাজতে এরকম লাল টকটকা করে ফেলতে হবে, আঁচ একদম কমাই দিতে হবে যেন একদম পুড়ে না যায়, আবার যেন পেঁয়াজটা কাঁচাও না থাকে। কাঁচা থাকলেও ভালো লাগবে না, পুড়ে গেলেও ভালো লাগবে না। পেঁয়াজ লাল টকটকা করে ভাজা হয়ে গেলে এর ভিতরে হচ্ছে সমস্ত মশলা গুলো এক এক করে দিয়ে দিতে হবে। আবার আমার জামাই বলছে যে এটা আপনি পরেও ইউজ করতে, এই মশলা গুলো আপনি হচ্ছে মশলা দেওয়ার পর মশলা কষানোর পরেও ইউজ করতে। আমরা তেলের ভিতরে দিয়ে নিচ্ছি, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হতেই পারে। শারিফ বলতেছিল যে তেলে ভেজে নিলে কাঁচা কাঁচা কোনো স্মেল থাকে, এখানে গরুর মাংসের একটা মশলা পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে গুঁড়া মশলা ইউজ করতে পারেন, না চাইলে বাটা মশলা ইউজ করলে চলবে। আমরা 1 কেজির একটা গরুর মশলা পুরোটাই এখানে দিয়ে দিয়েছিলাম। চলেন এখন মশলা কি কি দিচ্ছি দেখেন। এখানে দিয়ে নিব হলুদের গুঁড়া এন্ড হচ্ছে একটু জিরার গুঁড়া। গাইস কোনোভাবেই কিন্তু মরিচের গুঁড়া দিবেন না, আমরা কিন্তু মরিচের গুঁড়া এখানে ইউজ করিনি, তবে আপনারা যদি মরিচের গুঁড়া খেতে চান সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। আমরা এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এন্ড লবণ একসাথে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ফার্স্টে কিন্তু আমরা কিন্তু একটা আস্ত গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর করে ঝাঁকানাকা করে কষানোর পর মশলাগুলো হয়ে যাওয়ার পর গরুর মাংসগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এইখানে আমরা 1 কেজির মতো মাংস ইউজ করেছি, আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী হচ্ছে ইউজ করবেন। তো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে নেড়ে মাংসটা খুব ভালো করে মিক্স করতে হবে মশলার সাথে। এদিকে গরম পানি আমরা চুলায় দিয়ে দিয়ে এটা হচ্ছে মিক্স করতে থাকি। গাইস আমরা এখন পর্যন্ত কিন্তু 1 ফোঁটা পানিও ইউজ করি নাই, আপনারা ফুল ভিডিওটা শুধু দেখতে থাকুন। তারপরে আমার বেটে রাখা পেঁয়াজগুলো এক এক করে দিতে থাকবো। এবার হচ্ছে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ বাটা। এদিকে কিন্তু রসুন বাটা আর আদা বাটা মিক্স আছে এখানে, রসুন আর আদা একসাথে দিয়ে দিল, পরিমাণ মতো দিতে হবে গাইস, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এদিকে মশলাগুলো সব দেওয়ার পর খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমরা মাংসগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম।
অনেকক্ষণ থেকে নাড়তে হবে আপনাদেরকে চুলায় রেখে। আপনারা বুঝতেই পারছেন যেহেতু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, সময় নিয়ে আমরা হচ্ছে মাংসটা ভাজছিলাম। পর্যন্ত এক ফুটা পানিও এখানে কিন্তু ইউজ করা হয় নাই গাইস। তারপরে খুব সুন্দর করে ভাজা ভাজা করার পর মাংসটা যখন অনেক সুন্দর করে কষানো হয়ে যাবে, ভাবে লবণ চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। তারপরে পাশে সিদ্ধ করা পানি একদম ফুটন্ত গরম পানি টকবক করে ফুটতেছে, গরম পানি কিন্তু কষানো মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে আমরা হচ্ছে অনেক সুন্দর করে মাংসের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে গাইস একটু পরপর ঢাকনা খুলে খুলে আপনাদের চেক করতে হবে আর নাড়তে হবে। এদিকে আমাদের মাংস কষানো হয়ে গেছে, এবার মাংসটা কতটুকু সিজলো সেটা দেখার পালা। টেস্ট করতে দিয়েছি সারাকে, এদিকে সারি একটু রেস্ট নিচ্ছে, সারামণি এদিকে বললো যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমাদের ডাল চাল যে একসাথে মিক্স করে রেখেছিলাম এগুলা হচ্ছে আস্তে আস্তে এটার ভিতর দিয়ে দিব। চলুন দেখি এখন হচ্ছে শরীফ কি। মাংসটা দেখে মনে হচ্ছিল এমনি খেয়ে নেই, খুব সুন্দর করে কষানো হয়েছে মাংসটা, দেখে আমার লোভ লাগতেছিল। তো আমাদের এই যে চাল আর ডাল একসাথে এখন কষানো মাংসের মধ্যে ঢেলে দিব। এন্ড এই বিফ খিচুড়িটা যারা রান্না করতে চান তারা ভুলেও কিন্তু মশারি ডাল ছাড়া অন্য আর কোনো ডাল দিবেন না, তাহলে এই খিচুড়ির টেস্ট কিছুই বুঝতে পারবেন না। তারপর ডাল চাল মাংস তিনটা একত্রিত করে নাড়তে 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 একদম মিক্স করে ফেলতে হবে, অনেক সুন্দর করে মিক্স করতে হবে, একদম যেন মশলা চাল ডাল সব একসাথে মিক্স হয়ে যায়। তারপরে এদিকে আমাদের অন্য চুলায় ফুটন্ত গরম পানি তো রয়েই গেছে, এটা মিক্স হওয়ার পরে আমরা হচ্ছে পানি ঢেলে দিব পরিমাণ মতো। আমি কিন্তু আমরা বুঝতে পারি নাই গাইস যে এটাতে পানি কতটুকু লাগে, আমরা হচ্ছে একটু কম পানি দিয়েছিলাম, পরবর্তীতে আবারও একটু হালকা পানি মিক্স করতে হয়েছে আমাদের মতো। যদি আপনাদের লবণ কম হয়ে যায় এভাবে একটু লবণ মিক্স করে নিই, আমাদের একটু লবণ কম হয়ে গেছে তাই লবণটা মিক্স করে নিচ্ছি। এইবার খুব সুন্দর করে লবণটা মিক্স করার পর আমাদের হচ্ছে গরম পানিটা ঢেলে দিব। যেহেতু ভিডিওটা ফাস্ট করে দেওয়া আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, এটা পরিমাণ মতো পানি মিক্স করে নেবেন। তারপর ফুটিয়ে রাখা পানি পুরোটাই আমরা হচ্ছে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ঢেকে দিব আমরা, এখানে সময় লাগবে মিনিমাম 20 মিনিটের মতো, কিন্তু একটু পর পর আপনাদের চেক করতে হবে যেন নিচে লেগে না যায়, এগুলো কিন্তু একটু প্রবলেম হয় যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আবার আমার জামাই রান্না করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছে, এখানে আবার একটু পানি খেয়ে নিচ্ছে। এদিকে আবার আমি গিয়ে বলতেছি আর কত দূর, খুঁতা লেগে গেছে না, বসাই দিয়ে এসে এইভাবে শারীফের মতো একটু ঝগড়া করতে থাকবেন সারার সাথে। মানে বলতে চাচ্ছি সারার মতো যদি আপনাদের ফ্যামিলিতেও কেউ থাকে তাহলে রান্না বসাই দিয়ে এসে ওদের সাথে একটু ঝগড়া করবেন, ঝগড়া করতে করতে দেখবেন আপনাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খিচুড়ির কাছে চলে যাই, খিচুড়ি প্রায় লাস্টের দিকে। এখন খিচুড়ি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে পানি একটু শর্ট হতে পারে, ভালো কথা। এটা কিন্তু ভুনা খিচুড়ি, কিন্তু লেটকা খিচুড়ি, মানে একদমই নরম খিচুড়ি হবে। সো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমরা বৃষ্টির দিনে এমন একটা খিচুড়ি, আহ কি মজা। ফাইনালি পানি কিন্তু আমাদের শর্ট হয়েই গেল, বলো আরেকটু পানি তাড়াতাড়ি চুলাই দিয়ে দাও। এন্ড আরেকটু পানি চুলাই দেওয়ার পর আবার এখানে পানি মিক্স করে নিলাম আমরা। মিক্স করার পর খিচুড়িটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, পরে কিছুক্ষণ ডেকে রাখলেই আপনার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমাদের খিচুড়ি কিন্তু অর্ধেক হয়ে গেছে, আমি কোচিং এ চলে যাবে, ওরা খুদা লেগে গেছে। যেহেতু সকাল 3:30 বাজে, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। যাই হোক গাইস, কথা বলতে বলতে আমাদের খিচুড়ি লাস্টের দিকে চলে এসেছে। এখন এরকম একটা কয়রা নেবেন নিয়ে, যদি আপনারা শুকনো মরিচ ভর্তা খেতে চান খুব ভালোভাবে মরিচটা ভেজে নিতে হবে আপনাদেরকে। তারপর এদিকে সালাদ বানানোর জন্য শশা ছুলতে হবে, এদিকে সালাদ আর হচ্ছে মরিচ ভর্তা দিয়ে খাবো খিচুড়িটা। বিফ খিচুড়ির সাথে কিন্তু শুকনো মরিচের ভর্তাটা আমরা খুব এনজয় করি, খেতে চান খেয়ে টেস্ট করতে পারেন, আসলে অনেক মজার এটা। যাই হোক, যেহেতু সারামণি কোচিং এ চলে যাবে, ওর খাবারটা আমরা আগে দিয়ে দিচ্ছিলাম, আরিফকে বললাম যে একটা শশা অন্তত কেটে দাও, খেয়ে চলে যাক। তারপর হচ্ছে শশাটা কুচি 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 করে সারাকে দিয়ে দিলাম। আমরা হচ্ছে শুকনো মরিচ ভর্তার দিকে চলে যাব, মরিচের বুটা সারিয়ে খুব সুন্দর করে একটু লবণ দিয়ে জুড়ে কসলা দিবে। বুঝতে পারবেন না যে কসলা আবার কি, কসলা মানে হাত দিয়ে যে কসলা দেয় সেটাকেই কসলা বলে। যাই হোক, আমাদের মরিচ প্রায় হয়ে গেছে, খুব সুন্দর করে মরিচটা ফিনিশ হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিবেন পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে যেভাবে আলু ভর্তা মাখেন ওইভাবে মাখতে হবে, খুব সুন্দর করে মিক্স করে ফেলতে হবে। তারপরে ঢেলে দিবেন সরিষার তেল। গাইস সরিষার তেল না দিলে কিন্তু এখানে মজার অর্ধেকও বুঝবেন না। তেল দেওয়ার পর আমাদের এই ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করে মিক্স করার পর আমরা এটা এখন রেখে দিব। এটা রেখে দেওয়ার পর আমরা হচ্ছে শশার ভিতর চলে যাব, শশা কুচু 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 করে সুন্দর করে কেটে এটার সাথেও আবার পেঁয়াজ মরিচ সবকিছু অ্যাড করতে হবে। এভাবে আবার এগুলো কষলাই নিতে হবে হাত দিয়ে খুব সুন্দর, তারপরে হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিতে হয়ে গেল আমাদের মরিচ ভর্তা শশা ভর্তা কমপ্লিট। সরি গাইস, এটা হচ্ছে সালাদ, শশা সালাদ কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আপনারা রেস্টুরেন্টের মতো একটু ফিল পেতে, যদি আপনাদের মনে হয় যে আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি এরকম একটা ফিল পেতে হবে, তাহলে নিবেন হচ্ছে এরকম একটা স্টিলের বাটি, আমরা এখন দেখাচ্ছি আপনাকে। এই বাটিতে সুন্দর করে ভরে নেবেন অনেক সুন্দর করে, খাবার যেহেতু আমরা দুজন সবসময় একসাথে খাই তো খাবারের পরিমাণ একটু বেশি নিতে হবে। এইভাবে ভরে নিয়ে একদম সমান 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 করে প্লেটের সাথে লাগাবেন, তারপরে উঠানোর পরে দেখবেন যে একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ফিল পাবে। তারপরে এক সাইডে শুকনা ঝালের ভর্তা আর এক সাইডে শশা ভর্তা, সরি শশা সালাদ। মিক্স করার পর খাওয়ার উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিয়ে দিবেন, ঠিক শারীফ যেভাবে যাচ্ছে এইভাবে যাবেন। এই তো আমরা দুজন খাচ্ছি, আমরা দুজন কিন্তু একসাথে এইভাবেই সবসময় খাই। খিচুড়িটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ শারীফ খান, তোমাকে আমাদেরকে এত সুন্দর একটা হচ্ছে খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ আপনাদের।